সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ 3 জুন 2021, বাংলাদেশের অর্থনীতির ইতিহাসে বা বাংলাদেশের অর্থনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। আমরা জানি যে আজ জাতীয় সংসদে বাংলাদেশের আগামী অর্থ বছর অর্থাৎ 2021-2022 অর্থ বছরের বাজেট পেশ হবে, এবং সেই বাজেটটি পেশ করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থমন্ত্রী আহমদ মোস্তফা কামাল। তো বাজেটে যাওয়ার আগে আমরা যদি একটু আলোচনা করে নিই যে আসলে আজকে স্বাধীন বাংলাদেশের 50তম বাজেট ঘোষণা হতে যাচ্ছে, এবং বাংলাদেশের প্রথম বাজেট ঘোষণা হয়েছিল 1972 সালের 3 জুন, এবং দুঃখিত 1972 সালের 30 জুন, এবং সেই বাজেটটি পেশ করেছিলেন বাংলাদেশের তৎকালীন অর্থমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, এবং সেই বাজেটটির পরিমাণ ছিল 786 কোটি টাকা। এবং আজ যে বাজেটটি আসলে ঘোষণা করা হচ্ছে বা যে বাজেটটি আসলে আজকে পেশ করা হবে, প্রস্তাবিত যে বাজেট, সেই বাজেটটির আকার কিন্তু বিশাল বড়। সেই বাজেটটি হচ্ছে 6,03,681 কোটি টাকার একটি প্রস্তাবিত বাজেট, অর্থাৎ স্বাধীন বাংলাদেশের প্রথম বাজেট যেটি হয়েছিল 786 কোটি টাকা, সেই বাজেটটি বাড়তে বাড়তে কিন্তু আজকে সেই বাজেট উপস্থাপন হচ্ছে 6,03,681 কোটি টাকা। তো দর্শক, আজকে আমরা দেখেছি যে মানুষের, সাধারণ মানুষের চোখ বা যারা একটু অর্থনীতি নিয়ে ভাবেন তাদের চোখ কিন্তু আজ গণমাধ্যমের দিকে বেশি। কী বাজেট আসছে, বাজেটে কোন কোন পণ্যের দাম বাড়বে বা কোন কোন পণ্যের দাম কমবে, এই বিষয়গুলো নিয়ে মানুষের একটু মাথা ব্যথা রয়েছে। যদিও সাধারণ মানুষ আসলে বাজেট ওই অর্থে খুব একটা বুঝে না বা আসলে এটা নিয়ে খুব একটা মাথা ঘামায় না। তো আমরা যেটি আপনাদেরকে জানাতে চাচ্ছি যে আজ 3 জুন জাতীয় সংসদে 2021-2022 অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হবে, এবং এটি যে বাজেটের যে আকার ধারণ করা হয়েছে, নির্ধারণ করা হয়েছে, সেটি মোট জিডিপির 17.47%, এবং দেশের ইতিহাসে সবচেয়ে বড় ঘাটতি বাজেট হতে যাচ্ছে এই 50তম বাজেট। আলোচিত এই বাজেটে অনুদানসহ ঘাটতির পরিমাণ দাঁড়াচ্ছে 2,11,191 কোটি টাকা, যা মোট জিডিপির 6.1%। অনুদান বাদ দিলে ঘাটতির পরিমাণ দাঁড়ায় 2,14,681 কোটি টাকা, অর্থাৎ এই ঘাটতি যেটি রয়েছে 2,14,681 কোটি টাকা, এটি কিন্তু দেশীয় যে উৎপাদন বা দেশীয় যে সম্পদ বা দেশীয় যে সামর্থ্য এখান থেকে আসলে সরবরাহ করতে হবে এবং আসন্ন যে করতে হবে, এবং এই চলতি অর্থ বছরে যে সংশোধিত যে বাজেট হয়েছিল সেই বাজেটের তুলনায় 64,698 কোটি টাকা বেশি বাজেট আজকে প্রস্তাব করতে যাচ্ছে। এবং আজ বিকেলে এই বাজেটটি জাতীয় সংসদে পেশ করা হবে, এবং আমরা খবর নিয়ে জেনেছি যে জাতীয় সংসদ একেবারেই প্রস্তুত। সকাল থেকেই গণমাধ্যমের যারা কর্মী রয়েছেন তারা কিন্তু সংসদ ভবনে গিয়ে উপস্থিত হয়েছেন, তারা সংসদের ফলো আপ দিচ্ছেন এবং বিভিন্ন বিষয় নিয়ে বিশ্লেষণ করছেন। আমরা যদি বলি যে, এবং এই করোনাকালে কিন্তু এটি দ্বিতীয় বাজেট ঘোষণা করা হচ্ছে সরকারের পক্ষ থেকে, এবং মহামারী করোনা ধাক্কা সামলাতে এবারের বাজেটে আয়ের দিকে বেশি নজর দিচ্ছে সরকার। সেজন্য বাজেটে মোট আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 3,92,490 কোটি টাকা, যা জিডিপির 11.35%। চলতি অর্থ বছরের সংশোধিত লক্ষ্যমাত্রার তুলনায় যেটি 36,973 কোটি টাকা বেশি। চলতি অর্থ বছরে এই আয়ের সংশোধিত লক্ষ্যমাত্রা হচ্ছে 3,55,517 কোটি টাকা, যদিও বাজেটে মূল লক্ষ্যমাত্রা ছিল 3,82,013 কোটি টাকা। বাজেট প্রসঙ্গে সম্প্রতি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে অর্থমন্ত্রী আহমদ মোস্তফা কামাল সাংবাদিকদের জানিয়েছেন, দেশের সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের বাঁচানোর লক্ষ্য নিয়েই এই 2021-2022 অর্থ বছরের বাজেট দেওয়া হবে। তিনি বলছেন যে করোনার পরিস্থিতির কারণে মানুষ যে অর্থনৈতিক যে অক্ষমতা সৃষ্টি হয়েছে বা অর্থনীতিতে যে ধরনের চ্যালেঞ্জগুলো তৈরি হয়েছে, আসলে এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে ভবিষ্যতে বাংলাদেশের অর্থনীতিকে আরও সুসংহত, আরও সংগঠিত করতে বা আরও গতিশীল করতে আসলে এই বাজেট পেশ করা হচ্ছে। তো দর্শক, আপনারা দেখবেন যে আজ বিকালে সে বাজেটটি পেশ করা হবে, প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী দুজনে গিয়ে সেই বাজেটটি জনগণের মাঝে উপস্থাপন করবেন, এবং আগামী এক মাস সেই বাজেটের নিয়ে বিচার বিশ্লেষণ কাটছেঁড়া চুলচালা বিশ্লেষণ হয়ে, এবং পরবর্তীতে সেই বাজেটটি জাতীয় সংসদে পাশ হবে, যেটি আগামী 1 জুলাই থেকে কার্যকর হবে। আশা করি একটি গণমুখী, সাধারণ মানুষের মুখী, সাধারণ মানুষের কল্যাণের একটি বাজেট পেশ হবে, এবং সেই বাজেটটি সাধারণ মানুষের কল্যাণে সেটি ইমপ্লিমেন্ট হবে এবং সেটি সাধারণ মানুষের জন্য কাজে আসবে। ধন্যবাদ সবাইকে।